নমস্কার বন্ধুরা, গল্পকথক মিতার চ্যানেলে আরও একবার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত। আপনাদের সাথে গল্প পাঠে আমি মিতা। আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্য রচিত রজনীগন্ধা ছোট গল্পটি। আশা রাখব পুরো গল্পটিতে আমার শ্রোতা বন্ধুদের আমি পাশে পাব। শুরু করছি বন্ধুরা আমার আজকের পরিবেশন। সকালে ঘুম ভাঙতেই বুকখানা আজ ধক করে উঠেছিল বিদিশার। পরক্ষণে অবশ্য নিজেকে ধমকেছে সে। হ্যাঁ, দিনটা হয়তো আজ আর 5টা দিনের মতো নয়। বিদিশার চাকরি জীবনের মেয়াদ শেষ হচ্ছে আজ। সেদিক দিয়ে দেখলে এই 30শে জুন তারিখটার একটু বিশেষত্ব তো আছেই, অন্তত বিদিশার কাছে। কিন্তু এমন তো নয়। দিনটার কথা আজ প্রভাতেই তার স্মরণে এলো। সত্যি বলতে কি, কয়েক মাস ধরেই তো এই দিনটার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে সে। অফিসে তো প্রায় তার চোখের সামনে দিয়েই তৈরি হচ্ছে রিটায়ারমেন্টের কাগজপত্র। এ টেবিলে ও টেবিলে ঘুরছে ফাইল। ওপর তলা থেকে ধাপে ধাপে শৈশাবুদ হয়ে আসার সমাচারও তো মিলছে রোজ রোজ। এছাড়া গত সপ্তাহেই তো মাকে নিয়মমাফিক জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় বাপ্পা ঝিলিকও মনে করিয়ে দিয়েছে বিদিশার অফিস যাওয়ার দিন ফুরিয়ে এলো। এত কিছুর পরও কি আচমকায় চিত্তবৈকল্য সাজে? তারপর থেকে অবশ্য অভ্যস্ত ছন্দেই গড়াচ্ছে সকালটা। কমলা কাজে এলো, ঝড়ের গতিতে রান্নাবান্না সারল। রুটিন মতোই চা বিস্কুট খেতে খেতে খবরের কাগজে আলগা আলগা চোখ বোলালো বিদিশা। অতঃপর স্নান খাওয়া সেরে অফিস বেরোনোর প্রস্তুতি। শার্ট ছোঁয়া মুখখানা আজ পালিশ করলো একটু। পড়েছে মেরুন সবুজ পাড়, ক্রিম রং গাদোয়াল। রূপ যৌবন সবই তো গেছে, তবু শেষ দিনে একেবারে অনুজ্জ্বল দেখানোটা কি শোভা পায়? শাড়ির কুচি ফেলতে ফেলতে কমলার ঘর ঝাড়পোঁছ করা লক্ষ্য করছিল বিদিশা। ফস করে বলে উঠল, কি কাজের ছিঁড়ি রে, জানলায় তো হাতই লাগালি না, কাল মুছে দেব। কমলার তুরন্ত জবাব, আজ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ, ওসব ফাঁকিবাজি কথা আর চলবে না। কাল থেকে আমি সারাক্ষণ বাড়িতে, ঘেঁটি ধরে সব সাফসুত্র করাবো। কমলার চোখে হালকা পলকা বিস্ময়। পর মুহূর্তে একগাল হাসি ফুটেছে। ও, তোমার তো অফিস যাওয়া আজই শেষ, তোমার খুব আনন্দ হচ্ছে না গো? চট করে জবাব দিতে পারল না বিদিশা। হর্ষ বিষাদ কিছুই তো জাগছে না সেভাবে, অন্তত এখনো। তবু অল্প হেসে বলল, তা একটু হচ্ছে বই কি। কাল থেকে সারাদিন কি করবে? ভাবছি, কি যে করি। আহা, ভাবা ভাবির কি আছে? খাও দাও, ঘুমো, টিভি দেখো, গান শোনো, সিনেমায় যাও, যেখানে খুশি বেড়াও। কমলার কলকলানি আর থামেই না। তোমার তো মজাই মজা গো, সকাল 9টার মধ্যে আর হাঁচড় পাঁচড় করে বেরোতে হবে না। ঘাড়ে কোনো দায় নেই, দায়িত্ব নেই, একেবারে ঝাড়া হাত পা জীবন। সেটা কি খুব সুখের? পাক্কা 23 বছর ঘানি টানার পর। জোয়ালটা সরে গেলেই কি গরু মুক্তি পায়? বিদিশা নিশ্চিন্ত নয়, তাও হাসি মুখেই বলল, তোর কিন্তু কপাল পুড়ল, তোর পেছনে ট্যাক ট্যাক করার অনেক বেশি সময় পাবো, তেমনি ছুটি ছাটাও বেশি মিলবে। কিভাবে? আর তো তোমার অফিস কাছারির বালাই নেই, ইচ্ছে হলে ছেলের বাড়ি গিয়ে যতদিন খুশি থাকবে, প্রাণ চাইলে মেয়ে জামাইয়ের কাছে যাবে, নাতি নাতনিদের সঙ্গে যত খুশি খেলো ঘোরো। কথাগুলো শুনতে বেশ লাগে, কিন্তু বিদিশা কেন যে ভাবনাটায় উচ্ছ্বসিত হতে পারে না। ছেলে মেয়েদের সংসারে যাওয়ার ব্যাপারে তার কি বিরাগ আছে কোনো? তেমন কিছু তো থাকার কথা নয়। আদর যত্নর কোনো ত্রুটিও হয় না, নাতি নাতনিরা যথেষ্ট ঠাম্মা দিম্মা করে। বাপ্পা ঝিলিক তো মাকে ডাকেও অহরহ। এই তো মাত্র 3 মাস আগে নতুন ফ্ল্যাট কিনে বাপ্পা উঠে গেল গুড়গাঁওতে। গৃহপ্রবেশে যাওয়ার জন্য কম ঝুলুঝুলি করেছিল মাকে। গেলে তো 2-1 দিনের জন্য যাওয়া যায় না, অন্তত 15 দিন কাটিয়ে আসতেই হতো। চাকরি জীবনের শেষ প্রান্তে এসে ছুটি ছাটা নিলে সমস্যা হতে পারে, এসব 7-5 ভেবে তখন যেতে পারল না বিদিশা। এবার পেনশন প্রাপ্তির ঝক্কিঝাক্কাগুলো সামলে তারপর দিল্লি একবার পাড়ি দিতেই হবে। সুস্মিতা নাকি খুব সুন্দর করে সাজিয়েছে নতুন ফ্ল্যাট, দেখে না এলে চলে। আর ঝিলিক দেবপম তো কাছেই থাকে, তাদের দুর্গাপুরের কোয়ার্টারে মাসে 2 মাসে ঘুরে আসাটা কোনো সমস্যাই নয়। যা মিষ্টি হয়েছে নাতনিটা, তার বকবকম শুনতে শুনতে দিব্যি সময় কেটে যায়। একটাই যা খিচখিচ, ঝিলিকের শ্বশুর শাশুড়ি সঙ্গে থাকে। মানুষ তারা ভালোই, অমায়িক, মিশুকে। তাও ওখানে ঘন ঘন হানা দেওয়াটা বিদিশাকে কি মানায়? বিদিশার টুকরো চিন্তার ফাঁকে কমলার কাজ শেষ। তাকে বিদেয় করে বিদিশাও বেরিয়ে পড়ল আষাঢ়ের মাঝামাঝি। অথচ এখনও বর্ষা আসেনি শহরে। নির্মেঘ আকাশে আজ গনগন করছে সূর্য। পথে নেমে ছাতা খুলল বিদিশা। বড় রাস্তার মুখটায় এসে ক্ষণিক থামল। বাস, মিনি বাসে অফিস টাইমের ভিড়। শেষের দিনও গুঁতোগুঁতি ঠাসাঠাসি করে যাবে অফিসে। ঈষৎ দোনামোনা করে একটা ট্যাক্সি ধরে নিল বিদিশা। আহ, স্বস্তি। হাওয়ায় বড্ড চুল ওড়ে। জানলার কাঁচ তুলে দিল খানিকটা। উদাসীন চোখ মেলেছে বাইরে। ছোট্ট একটা শ্বাস পড়ল। কেন যে পড়ল? 23 বছর ধরে বাইরের যে জগৎটার সঙ্গে সে জড়িয়েছিল তা ছিন্ন হয়ে যাচ্ছে বলেই কি? অথচ কি আশ্চর্য, অফিসে চাকরি করতে হবে বলেই না একদিন ভয়ে সংকোচে ঘেমে নিয়ে একসা হয়েছিল বিদিশা। হ্যাঁ, সেই পুরনো দিনগুলো এখনও বিদিশার মনে পড়ে বই কি। শুধু প্রথম অফিস যাওয়ার দিনটাই নয়, তার আগের সেই ভয়ঙ্কর দিনগুলো। স্মৃতি আর তত সতেজ নেই, তবে একেবারে আবছাও তো হয়নি এখনও। বাপ্পার তখন ক্লাস 6, ঝিলিক সবে 2-তে। মেয়েকে বিকেলে স্কুল থেকে আনতে বেরিয়েছিল বিদিশা। তখনই ফোনটা এলো। অফিসে হার্ট অ্যাটাক হয়েছে শুভময়ের, এক্ষুনি পিজি হসপিটালে চলে আসুন। মেয়েকে তুলে নিয়ে উদ্ভ্রান্ত বিদিশা যখন হাসপাতালে পৌঁছল, শুভময় ততক্ষণে চিরতরে নিথর, মাত্র 42 বছর বয়সে। তারপর তো ঘোরের মধ্যেই কেটে গেল কয়েকটা দিন। শুভময়ের ক্রিয়াকর্ম চুকবার পর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অফিস থেকে লোন নিয়ে তখন সবে ফ্ল্যাটটা কিনেছিল শুভময়। প্রাপ্য টাকা পয়সার অনেকটাই চলে যাবে সেই দেনা সুদতে। মাত্র 1-2 লাখ টাকায় এখন বিদিশাদের চলবে কি করে? 3-3টে পেট, তারপর ছেলে মেয়েদের লেখাপড়া। শুভময়ের সহকর্মীরাই তখন বলেছিল, কম্পাসনেট গ্রাউন্ডে বিদিশার একটা চাকরি মিলতেও পারে, তবে আধা সরকারি প্রতিষ্ঠান তো, কিছুই সেখানে আপনা আপনি হয় না, আবেদন করতে হবে, ছোটাছুটি করতে হবে, ওপর মহলে ধরাকড়া করতে হবে। কে করবে এসব? বিদিশার মতো একজন আটপৌরে গৃহবধূ নামকা ওয়াস্তে গ্র্যাজুয়েট হলেও যে বিয়ের পর থেকে সংসারের চৌকাঠ ডিঙোয়নি বড় একটা, তার পক্ষে কি এত কিছু করা সম্ভব? বিদিশার দাদা অবশ্য তখন বলেছিল, তোর ওসব হাঙ্গামায় গিয়ে কাজ নেই, ফ্ল্যাটখানা ভাড়া দিয়ে আমাদের কাছে চলে আয়, ওই টাকাতেই তোদের খরচ আমি সামলে নেব, সবাই মিলে না হয় একটু কষ্ট করেই থাকবো। আত্মীয় স্বজনরা ধন্য ধন্য করেছিল প্রস্তাবটায়। অনন্যপায় বিদিশা হয়তো রাজিও হয়ে যেত তখন, কিন্তু মনোজ এমন বাঁধ সাধল। শুভময়ের পিস্তত ভাই মনোজ চিরকালের বাউন্ডলে। চাকরি বাকরি না করলেও টিউশনি থেকে রোজগারপাতি মন্দ ছিল না, তবে দুনিয়ার লোকের দেখভাল করতে গিয়ে উড়ে যেত তার রোজগারের সবটুকু। শুভময় ভারী পছন্দ করত তার ভাইটিকে, প্রায় তার বাড়িতে এসে আড্ডা জমাত মনোজ। সেই সুবাদে বিদিশার সঙ্গেও ভালোই দোস্তি ছিল মনোজের। সেই মনোজই তখন বলেছিল, তোমার দাদা মহানুভব হতে পারেন, কিন্তু তুমি তার সুযোগ নিও না, এতে হিতে বিপরীত হবে। বিদিশা কথাটা বুঝতে পারেনি, অবাক মুখে বলেছিল, কেন? কিভাবে? একটু প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেলে ভাবো। তোমার দাদা ব্যাংকের একজন সাধারণ কর্মী, তার দুটো মেয়ে আছে, তাদের লেখাপড়ার খরচা, বিয়ের ভাবনা সবই তো তোমার দাদার কাঁধে। তার সঙ্গে যদি বাপ্পা ঝিলিক যুক্ত হয়, আর এই 2 রুম ফ্ল্যাট ভাড়া দিয়ে তুমি কত টাকা পাবে? 1000-1500? তাই দিয়ে তোমাদের সমস্ত খরচ উনি সামাল দিতে পারবেন। আজ রাজি হলেও কাল তোমাদের বোঝা বলে মনে হবে না? না না, আমার দাদা মোটেই সেরকম মানুষ নয়। তবু এক মুখ দাড়ি গোঁফ ঝাঁকড়া চুল মনোজ মুচকি হেসেছিল, মানুষ আমরা কেউই খারাপ নই বৌদি, তবে পরিস্থিতির চাপে আমরাই তো বদলে যাই। মনে রেখো, বাপ্পা নিজের পায়ে দাঁড়াতে এখনও কমসে কম 12-13 বছর। এটা খুব কম সময় নয়। এর মাঝেই তোমার ভাইজিদের বিয়ে শাদিও আসবে। তখন যদি খরচের ধাক্কা সামলাতে না পেরে বাপ্পা ঝিলিকের পড়াশোনায় কোপ মারতে হয়, তুমি কি তোমার দাদাকে দুষবে না? শুভদা তো চেয়েছিল বাপ্পা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু বাপ্পাকে যদি শেষমেশ আমার মতো ফ্যাফ্যা গ্র্যাজুয়েট হয়ে পড়াশোনায় দাড়ি টানতে হয়, কেমন লাগবে তোমার? দাদাকে কি তুমি জোর করে বলতে পারবে, ছেলের জন্য এই টিউটর লাগাও, মেয়ের পেছনে এই পয়সা ঢালো? তাহলে আমি এখন কি করব? সিধে রাস্তা ধরেই এগো, কারো ভরসায় না থেকে চাকরিটার জন্য চেষ্টা করো। কিন্তু আমি চাকরি? অত নার্ভাস হচ্ছ কেন? চাকরি করাটা এমন কোনো কঠিন কাজ নয়, আর সেটা পাওয়ার জন্য যা যা করা দরকার উসকে লিয়ে তো এই অকস্মাত ঢেকি খাড়া হে ভাবিজি। তুমি শুধু অ্যাপ্লিকেশনটা সই করে দাও, আর মাঝে মাঝে আমি যেদিন বলবো আমার সঙ্গে শুভদার অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকবে, ব্যাস। কি কাণ্ড! মাত্র 3 মাসের মধ্যে চাকরির বন্দোবস্ত করে ফেলল মনোজ। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়েও বিদিশার সে কি বুক ধুকপুক। শুভময় ছিল অ্যাকাউন্টেন্টস অফিসার, আর বউ সেই অফিসেই নগণ্য এক কেরানি হিসেবে। শুভময়ের সহকর্মীরা কি চোখে দেখবে ভেবেই হাত পা যেন অসাড়। মনোজই তাকে চাকরির প্রথম দিন নিয়ে গিয়েছিল অফিসে। সারাদিন কোথায় ছিল কে জানে, আবার ফেরার সময় হাজির, তারপর একসঙ্গে বাড়ি। অফিসে বিদিশা কী করল তাই নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কত প্রশ্ন। উফ, মনোজ যদি তখন না থাকতো! আস্তে আস্তে অফিসটাও কীভাবে যেন অভ্যাসে পরিণত হয়ে গেল বিদিশার, সংসার করার মতোই। আর সত্যিই তো কাজকর্মগুলো এমন কিছু কঠিন নয়, বেশিরভাগই তো বাধা গতের। মন দিয়ে ফাইলটা পড়ে নোট লিখে আর এক টেবিলে পাঠিয়ে দাও। সেই চাকরি করতে করতে এই গড়গড়িয়ে চলতে লাগলো সংসার। হায়ার সেকেন্ডারিতে ভালোই রেজাল্ট করলো বাপ্পা, জয়েন্টে বসে চান্স পেল শিবপুরে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে এখানেই একটা চাকরি পেল মোটামুটি। তারপর 4 বছর আগে একটা নামজাদা কোম্পানিতে ডাক পেয়ে গেল, চলে গেল দিল্লি। এখন তো সে গুড়গাঁওয়ের বাসিন্দা। ঝিলিকও MA পাশ করে দিব্যি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছিল কলকাতায়। ভাই বোন দুজনেই বিয়ে করেছে নিজেদের পছন্দ মতো। সুস্মিতা ঘরণী হিসেবে বেশ দুখর, ব্যবহারটিও ভারী মিষ্টি। দেবপম জামাই হিসেবে ভালো মার্কসই পাবে। এই বয়সেই ডিভিসির ম্যানেজমেন্টে পা রেখেছে, শেষমেশ কোথায় গিয়ে পৌঁছবে তার ঠিক কি। মেয়ের ঘরে নাতনি, ছেলের ঘরে নাতি, সব মিলিয়ে বিদিশার জীবন পাত্র তো উছলে পড়ছে এখন। আবার সেই কথাটা মনে পড়ল বিদিশার, ইস, মনোজ যদি না থাকতো তখন! বাপ্পা তাহলে এমন একটা নিশ্চিন্ত সচ্ছল জীবন পেত কি? হয়তো কলেজ টলেজ টপকে জোগাড় করতো একটা ছোটো মোটো চাকরি। ঝিলিকেরও যে কী গতি হতো কে জানে। আর দাদার আশ্রিতা থাকতে থাকতে বিদিশা যে একটা আধমরা ভীতু বৃদ্ধায় পরিণত হতো, এতে কি কোনো সন্দেহ আছে? কিংবা তার চেয়েও খারাপ কুচুটে দজ্জাল পিসিমা মাসিমা গোছের কিছু একটা। এই যে বাইরের জগতে বেরিয়ে নিজস্ব একটা জীবন ছন্দ পেয়েছে বিদিশা, এর মূলে তো সেই মনোজই, নয় কি? কিন্তু সেই মনোজ এখন কোথায়? সুন্দরবনের দিকে কি এক আশ্রম গড়ে সেখানে নাকি বাস করছে। কেন যে কলকাতা ছেড়ে চলে গেল তাও তো বিদিশার অজানা নয়। আবার স্মৃতির ঠক্কর। বিদিশায় কি তাড়ায়নি মনোজকে? প্রায় প্রতিটি সন্ধেতে আসত মনোজ, হাসি গল্পে জমিয়ে রাখত ফ্ল্যাটখানা। শুভময়কে হারিয়ে যে পাথর চেপে বসেছিল বিদিশার বুকে, বুঝিবা লাঘব করতে চাইত তার ভার। তাই থেকেই আত্মীয় মহলে শুরু হলো নানা রটনা। সেই সব ঘেন্নার কথাগুলো মনে পড়লে বিদিশার আজও বিবমিশা জাগে। শেষমেশ বাপ্পাও কিনা বলল, মনোজ কাকুকে আসতে তুমি বারণ করে দাও মা। কেন নিষেধ করবে? ছেলেকে জিজ্ঞেস করার সাহস হয়নি বিদিশার। কেন যে হয়নি? ভেতরে ভেতরে কোনো অপরাধ বোধে ভুগছিল কি বিদিশা? শুভময় মন থেকে দ্রুত ক্ষয়ে যাচ্ছিল বলে? তার মনে ছিল সংসার, ছিল অফিস, ছিল বাইরের খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার স্বস্তি। মনোযোগ কি ছিল? অন্তত সেই মুহূর্তে সেই রকমই তো মনে হয়েছিল। নইলে কি পরদিনই কড়া গলায় ওভাবে মনোজকে? তারপরই তো মনোজ কলকাতা ছেড়ে উধাও। তারপর কচ্ছিত কখনো পা রেখেছে এই শহরে। বিদিশার কানে এসেছে তার অজ্ঞাত বাসের কাহিনী, কিন্তু আর একবারও মোলাকাত হয়নি। ইস, মনোজের ফোন নাম্বারটা যদি থাকতো কাছে, তাকে একটা ধন্যবাদ তো দিতে পারত বিদিশা, না হয় ক্ষমাও চেয়ে নিত আজ প্রায় 2 যুগ পরে। ভাবনাটা ছিঁড়ে গেল। ব্যাগে মোবাইল বাজছে। বাপ্পা ফোন করল নাকি ঝিলিক? মনে পড়েছে কি আজকের দিনটা? মনিটরে চোখ রেখে বিদিশা নিরাশ। অফিসের মল্লিকা। যন্ত্রটা কানে চাপল বিদিশা। হ্যাঁ রে বল, তুমি অফিসে বেরিয়ে পড়েছ? অনেকক্ষণ, এবার পৌঁছে যাচ্ছি। ভেরি গুড। তোমার আজ বাড়ি ফেরার তাড়া নেই তো? কেন রে? সেটা বলা যাবে না, সাসপেন্স। অফিস ছুটির পর তোরা আমায় দল বেঁধে পেটাবি নাকি? সে দেখতেই পাবে। আজ তুমি কী শাড়ি পরেছ গো? দেখতেই পাবি। মল্লিকার উত্তরটাই মল্লিকাকে ফিরিয়ে দিল বিদিশা। হেসে বলল, রাখছি। হ্যাঁ। ফোন অফ করে বিদিশা হঠাৎই আনমনা। মল্লিকার বদলে ঝিলিকও তো জিজ্ঞেস করতে পারত, আজ কোন শাড়িটা পরে মা যাচ্ছে অফিসে? খুবই অকিঞ্চিৎকর প্রশ্ন, তবু ভালো লাগতো তো বিদিশার। ধুত, মেয়ে এখন আপন সংসারে মশগুল। আজকের দিনটা মার কাছে কি ভাবতে বয়েই গেছে ঝিলিকের। বাপ্পা হয়তো দিনটা ভুলেই গেছে নির্ঘাত। শত সহস্র কাজের মাঝে যদি তার মনে পড়ে দৈবাত, যদি ফোন করে বসে বিদিশা ভরতে যাবে। অথচ এদের কথা ভেবেই না বিদিশা মনের আর ভেঙে চাকরিটা নিয়েছিল। টুকরো টুকরো অভিমান মেঘ হয়ে জমছে বুকে। ছেলেটা কলকাতা ছেড়ে চলেই গেল দিল্লি। একবার ভাবল না কটা বছর পরেই পুরোপুরি একা হয়ে যাবে মা। উল্টে বলে কি না, তোমার তো এবার সুখই সুখ মা, একা একা দিন রাত হাত পা ছড়িয়ে থাকবে। কখনো তো মুখ ফুটে বললও না, একা এতদিন অনেক লড়াই করেছ, এবার পাকাপাকিভাবে আমার কাছে চলে এসো। বললেও অবশ্য বিদিশা যাবে না। নিজের সংসার ফেলে ছেলের বউয়ের সংসারে গিয়ে থাকবে কেন? কিন্তু ছেলের মুখ থেকে ওই আহ্বান শোনার সুখটুকুও কি কপালে নেই বিদিশার? আর ঝিলিক, সে তো এখন চাকরি বাকরি করে না, তবু বছরে কবার আসে মার কাছে। পুজোর সময় 7টা দিন কাটিয়েই তার হাত ধরে যায়। এখানে তার কিছুই করার থাকে না কি না। মাকে সঙ্গ দেওয়াটা তো কাজ নয়, নিছকই সময়ের অপব্যয়। অথচ এদের কথা ভেবেই না বিদিশা একদিন মনোজকে একটা শ্বাস গোপন করল বিদিশা, বুঝিবা একটা স্মৃতিও। বাড়ি ফিরতে ফিরতে সেই রাত 9টা। অফিসের মেয়ের একটা কাণ্ড করলেও বটে। ডিপার্টমেন্টে সবাই মিলে ঘটা করে ফেয়ারওয়েল দেওয়াতে ভারী আপ্লুত হয়েছিল বিদিশা। তারপর কিনা মেয়েরা মিলে তাকে টানতে টানতে নিয়ে গেল পার্ক স্ট্রিট। কি দুষ্টু কি দুষ্টু! মুকাম্বতে সিট বুক করেই রেখেছিল তারা, ঘুণাক করেও জানতে পর্যন্ত দেয়নি। মেয়েগুলোর উপরোধে পড়ে ওয়াইনের গ্লাসে পর্যন্ত চুমুক দিতে হলো আজ। অনন্ত হাহাহিহি, অজস্র স্মৃতিচারণ। তারই মাঝে কেউ কেউ হঠাৎই সিরিয়াস। ধরাধরা গলায় হাত চেপে ধরেছে বিদিশার, সে এক দৃশ্য বটে। স্বীকার করতে বিদিশার দ্বিধা নেই। তারও বুকের মধ্যিখান থেকে একটা ডেলা জমাট বেঁধে উঠে আসছিল কণ্ঠনালীতে। 23 বছরের এক যাত্রার এর চেয়ে মধুর সমাপ্তি আর কি হতে পারে? উপহারও আজ কম পায়নি বিদিশা। ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা দামি রিস্টওয়াচ, আর ব্যক্তিগতভাবে কত কী যে টুকিটাকি, শাড়ি, পারফিউম, শোপিস, কাঠগ্লাসের ফুলদানি। অফিসে অনেকের কাছেই যে সে এত প্রিয় ছিল সেটা জেনে ভরে গেছে তার বুক। বাড়ি অবধি সঙ্গেও এলো সহকর্মীরা, সকলে নয় অবশ্য, শিবানী আর মল্লিকা। উপহার আর ফুলের গোছা তারাই পৌঁছে দিল অন্দরে। তবে বসল না, বাই বাই করে নেমে গেল সিঁড়ি দিয়ে। ফ্ল্যাটের দরজা বন্ধ করে বিদিশা সোফায় শরীর ছেড়ে দিল। এবার যেন বেশ ক্লান্ত লাগছে। হুটোপুটি, হৈহুল্লোড় কম তো হয়নি সারাদিন। ধকলটা টের পাচ্ছে এবার সে। পোশাকটা বদলানো দরকার, ইচ্ছে করছে না, তেষ্টা পেয়েছে খুব। ফ্রিজ খুলে ঢক ঢক গলায় খানিকটা জল ঢাললে হয়, তাও ইচ্ছে করছে না। গরমে চ্যাটচ্যাট করছে গা। আর একবার তো স্নান করতেই হবে, ইচ্ছে করছে না। অনেক বড় অনিচ্ছাকে ঠেলে সরাতে পেরেছে বলেই না সে এই দিনটায় পৌঁছেছে আজ। কথাটা মনে হতেই জোর করে উঠে পড়ল বিদিশা। ভালোবাসার দানগুলোকে তো এভাবে ফেলে রাখা যায় না, যত্ন করে তুলতেই হবে। রজনীগন্ধার গোছাটাকে সেন্টার টেবিলের ফুলদানিতে দাঁড় করিয়ে একসঙ্গে জড়ো করল উপহারের জিনিসপত্র। দুহাতে তুলে নিয়ে চলেছে শোয়ার ঘরে, রাখল খাটে, ফের বসল একটু, তারপর সোজা বাথরুম। ধারা স্নান সেরে রাত পোশাক চড়িয়ে এবার উপহার গোছানোর পালা। পারফিউমের প্যাকেটখানা খুলে শুঁকল একবার, রাখল ড্রেসিং টেবিলে, খুলল ওয়ার্ড্রপ, ড্রয়ারে চালান করল ঘড়ি, শাড়িখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখে তুলে রাখল তাকে। কাঠ গ্লাসের ফুলদানিটার স্থান হলো বাইরের ঘরের শোকেসের মাথায়, পাশে ডোকরা কাজের পুতুল দুটো। শিবানী একটা কথাকলি নাচের মুখোশ দিয়েছে, সেটা যে কোথায় টাঙায়। শুভময়ের ছবির পাশে একখানা ফাঁকা হুক, ওখানেই ঝুলিয়ে দেবে। নীলচে রং করা এই বিকট মুখখানা কি মানাবে ওখানে? থাক এখন, পরে না হয় সরাবে অন্যত্র। মুখোশটা দেয়ালে টাঙিয়ে বিদিশা সরে আসছিল, হঠাৎ চোখ গেছে শুভময়ের ছবিতে। 32-33 বছরের শুভময়, নৈনিতালে লেকের পাড়ে তোলা। বিদিশাই তুলেছিল ছবিটা, আনারি হাতে মন্দ ওঠেনি। আজকাল ছবিটাকে আর সেভাবে দেখা হয় না, মাঝে মাঝে চোখ পড়ে যায় মাত্র। পায়ে পায়ে ফ্রেমটার কাছে এসে দাঁড়ালো বিদিশা। কাচের গায়ে পাতলা ধুলোর আস্তরণ, নাকি সময়ের নিয়মে কাচই মলিন। আস্ত মানুষটাই তো স্মৃতির পর্দায় কত আবছা হয়ে গেছে। তাও এই ছবির সুবাদেই যা মুখখানা মনে পড়ে স্পষ্ট। শুধু এই মুখটাই, ছবির এই ঘন চুল 40 ছুঁতে না ছুঁতেই কত পাতলা হয়ে গিয়েছিল। অল্প বয়সে টাক পড়ে যাচ্ছে বলে বেশ মনোবেদনাও ছিল শুভময়ের। তাছাড়া চালসে চশমাও উঠেছিল চোখে। বাইফোকাল চশমাটা সবসময় পরতে হতো শুভময়কে। সেই চশমা পরা, চুল কমে আসা, একটু বুড়োটে মেরে যাওয়া মুখখানাকে কেন যে আর মনেই করতে পারে না বিদিশা। তা বলে ছবির তরতাজা জোয়ান শুভময়ও কি বিদিশার কাছে সেভাবে জ্যান্ত আছে আজও? না থাকাই তো স্বাভাবিক। শুভময় আর বিদিশার মধ্যে কি কোনো গভীর মুহূর্ত তৈরি হয়েছিল কোনো দিন? মনে তো পড়ে না। সংসার ধর্মের নিয়ম নিখুঁতভাবেই পালন করত শুভময়, কিন্তু বড্ড বেশি যান্ত্রিক ছিল নাকি? ফুলশয্যার রাতে মেপে জুপে চুমু খেলো, তারপরের রাতে দখল নিল শরীরে, তবে তা বেদম উচ্ছ্বাস ছাড়াই। কবে কবে বউয়ের সঙ্গে মিলিত হবে তাও তো প্রায় রুটিন করা ছিল শুভময়ের। বড্ড হিসেবি, বড্ড নিয়ম পরায়ণ ছিল লোকটা। বিদিশার স্মরণে আছে, দার্জিলিংয়ে হানিমুনে গিয়ে টানা আধ ঘন্টা ধরে ঘোড়াওয়ালার সঙ্গে ঝগড়া করেছিল শুভময়, পাশে নতুন বউ, সে তোয়াক্কা না করেই। খুব নীতিবাগীশও ছিল বটে। কালীভদ্রে কখনো বন্ধুবান্ধবদের জমায়েতে গেলে পারতপক্ষে বিদিশাকে নিয়ে যেত না, সরাসরি বলতো, মতো মাতালের আড্ডায় গিয়ে তোমার কি কাজ? নিজে তো নেশার দ্রব্যটি ছুঁতোই না, পানাসক্ত বন্ধুদের বেচালপনার গল্প বলতে গিয়ে বিরক্ত হতো খুব। আচমকা হাসি পেল বিদিশার। এই যে আজ দলে পড়ে এক গ্লাস রেড ওয়াইন সাবড়ে দিল, যার জেরে এখনও একটা পাতলা ঝিমঝিম ঘোর তার। দেখলে কি প্রতিক্রিয়া হতো শুভময়ের? ভিমড়ি খেত নির্ঘাত। ভাগ্যিস মানুষটা নেই। শুভময় নেই বলেই বিদিশার পৃথিবীটাই তো বদলে গেছে। গত 23টা বছর সুখের সাগরে ভেসেছে, তা মোটেই নয়। তবু বাইরের জগৎটাকে ছুঁয়েছেন, দেখতে পেরেছে তো নিজের মতো করে। সবচেয়ে বড় কথা, অন্যের জীবনকে ঘিরে আবর্তিত হয়নি সে, তৈরি করতে পেরেছে নিজস্ব কক্ষপথ। নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছে, তা ঠিক ভুল যাই হোক না কেন। এই মুক্তিটুকু মেলার জন্যই তো তার শুভময়ের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। ছি ছি, এসব কি ভাবছে বিদিশা? শুভময়ের মৃত্যুতে তাহলে সে কি খুশি? ধুত, শুভময় এখন এতটাই অনস্তিত্ব, ওসব আজে বাজে চিন্তার আর কোনো মানেই হয় না। ফ্রিজ খুলে বিদিশা এখন ঠান্ডা জলের বোতল বের করল, নিয়ে সোজা শোয়ার ঘরে। বড্ড বেশি খাওয়া হয়ে গেছে আজ, পেট এখনও দম মেরে আছে। ওষুধের বাক্স বের করে একটা হজমের ট্যাবলেট নিয়ে গিলে ফেলল ঢক করে। তারপর বিছানায় এসে টানল বেড সুইচ। আলো নিভিয়ে মাথা রেখেছে তার বালিশে। চোখ বুঝতেই নিদ্রার মায়াবী ছোঁয়া, কিন্তু কোথাও একটা বাজনা বাজছে যেন। না না, এ তো বিদিশার মোবাইলের আওয়াজ। বিদিশা অসুরে বলল, মনে পড়ল শেষে, খবর নিলে তাহলে? একদিন তোমায় হাতে ধরে অফিস পৌঁছে দিয়ে এসেছিলাম, শেষের দিনটার খবর না নিয়ে থাকতে পারি। আর মাঝের দিনগুলোয় বেবাক ভুলে রইলে আমাকে। যা, কি যে বলো, ভুলতে পারি না বলেই তো দূরে দূরে থাকি। তার কি কোনো প্রয়োজন ছিল? একদিন কি বললাম, অমনি তুমি অভিমান করে? না গো, অভিমান নয়, আমি নিজেকেই ভয় পাচ্ছিলাম। তুমি তখন সবে একটা বড় লড়াই শুরু করতে চলেছ, গোড়াতেই যদি তোমার কোনো ক্ষতি করে ফেলি। জীবনে কোনটা ক্ষতি, কোনটা লাভ, এ কি কেউ জোর দিয়ে বলতে পারে? তোমার শুভময়দার চলে যাওয়াটাকে কোন পাল্লায় রাখবো বলো তো? সেটাই এত বছরে ঠিকঠাক ঠাউর করে উঠতে পারলাম না। তাহলেই বলো, আর একটা অনাবশ্যক জটিলতায় যাওয়াটা কি ভালো হতো? তার চেয়ে এই তো ভালো, তুমি তোমার মতো করে রইলে, আমি আমার মতো করে জীবনটা পার করে দিলাম। ছাই করেছ, কোথায় একটা ভূতের মতো পড়ে আছো, বিয়ে থা করলে না, তোমার সংসারই হলো না। তাতে ক্ষতিটা কি হয়েছে? আমার তো খারাপ লেগেছে। অথচ তুমি যদি আমার ওপর একটু জোর ফলাতে, বিশ্বাস করো, আমি ঠিক মনের বাধা ঘুচিয়ে ফেলতাম, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারো পরোয়া করতাম না। থাক না ওসব কথা, তখন তুমি কি চেয়েছিলে, কি পারতে, তাকে আজ আর বলা সম্ভব? তার চেয়ে এই তো ভালো আমি দূরে চলে গেছি, দূরে দূরেই রইলাম। তুমি শুধু মাঝে মাঝে আমার কথা একটু ভেবো, মনে রেখো দুনিয়ার কেউ একজন অন্তত আছে যে শুধু তোমারই জন্য। চড়াম করে তন্দ্রা ছিঁড়ে গেল বিদিশার। অন্ধকারে ধর্মড়িয়ে বিছানায় উঠে বসল। না, মোবাইল বাজেনি, ফোন তো করেনি মনোজ। হালকা একটি মিষ্টি গন্ধ টের পাচ্ছিল বিদিশা। রজনীগন্ধার সুবাস ছড়িয়ে পড়েছে ফ্ল্যাটময়। আমৃত্যু থাকবে এই সৌরভটুকু বিদিশা জানে।